লরেন্স দাদাকে একটা ইয়া বড় থ্যাঙ্কস জানাতে হবে। আলু কাবলিটা যা হয়েছে না? ঠিকই বলেছিস বুতু, ঝালটাও একেবারে জব্বর হয়েছে। আমার তো লঙ্কা ছাড়া মেকেছে, আমি ঝাল খাই না। লঙ্কা খেলে কিন্তু বড় হতে পারবি ডাব্বু। এই স্যারকে তুই যা মিস করলি না? রাখ তোর আলু কাবলি, আমি আছি আমার চিন্তায়। দূর, এখনো তো বইদাদু এলো না। আমার মনে হয় আজকে আর ক্যারাটে ক্লাসে যাওয়াই হলো না। বইদাদু আজ কেন যে হঠাৎ এমন জরুরি তলব করলেন কে জানে। নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। রে, এখনো বইদাদু এলো না? লরেন্স দাদা, আমাদের এমন দারুণ আলু কাবলি খাওয়ানোর জন্য তোমার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। আমাকে এবার আলুরদম খাওয়াও না লরেন্স দাদা। গাব্বু, এটা কি হলো? ঠোঙাটো এই ডাস্টবিনে ফেলে দিয়ে যা। পার্ক নোংরা করা মোটে উচিত নয়। সব সময় তোর বেশি বেশি। ওই তো বইদাদু আসছে। কিন্তু হাতে তো কোনো বই নেই, তাহলে আমাদের এখানে আসতে বললেন কেন? দেখাই যাক না। ইহে ছেলেরা, তোমরা সকলেই এসে পড়েছো দেখছি। শুধু ছেলে কেন, দুটো মানে একটা মেয়েও তো আছে। থাম তো তুই বইদাদু, তাড়াতাড়ি বলো তো তুমি আমাদের এখানে কেন আসতে বলেছ। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? বলছি বলছি, এসআরকের ক্যারাটে ক্লাস আছে আবার। তাই বুঝি, তাহলে চলেই যাও। এমন একটা খবর নিজের কানে আর শুনতে পারলে না, কি আর করা যাবে। এমন খবর? কি খবর গো? তুমি আমাদের চিকেন কাটলেট খাওয়াবে। উফ, গাব্বুটা খাওয়া ছাড়া কিছুই বোঝে না। চুপ করবি তুই? বলো না বইদাদু, কি খবর? আর টেনশন দিও না প্লিজ। বলছি বলছি, আমি তোমাদের সকলকে নিয়ে মিউজিয়াম ঘুরতে যাব। মানে জাদুঘর? মিউজিয়াম? ইয়েস, দা সেন্ট্রাল মিউজিয়াম। শহরের সব থেকে বড় মিউজিয়াম এটা। স্কুল থেকে উঁচু ক্লাসে দাদাদের একবার নিয়ে গেছিল। ইস, তখন আমারও কি যেতে ইচ্ছে করেছিল। তোমার সাথে শহরের মিউজিয়াম দেখতে গেলে বাড়ির থেকে 100% ছাড় আছে। ঠিক ঠিক ঠিক, কবে যাব গো আমরা? আগামী শনিবার, শনি রবি দুদিনের ট্রিপ। ইয়ে! থ্রি চিয়ার্স ফর বই দাদু! রানীর গলাটা হঠাৎ এমন লাগলো কেন? ও কিছু না দাদু, আনন্দে আনন্দে। আচ্ছা, জাদুঘরে কি থাকে বলতো? নিজে জানে না তো, তাই কেমন চালাকি করে জেনে নিচ্ছে। মিউজিয়াম হলো পুরনো ঐতিহাসিক জিনিসপত্রের সংগ্রহশালা। এই সেন্ট্রাল মিউজিয়ামের প্রধান আকর্ষণ কি জানিস? মিশরের ফ্যারাওদের মমি। মিশরের রাজাদের ফ্যারাও বলা হয়, তাই না? আর মৃত্যুর পর ওদের মৃতদেহ বিশেষ পদ্ধতিতে রেখে দেওয়া হতো, ওগুলোকেই মমি বলে, তাই না দাদু? বুতু, বাসটা সেই কখন থেকে সামনের বাসটাকে ওভারটেক করতে চাইছে, দেখেছিস? কি বিপজ্জনক ভাবে চালাচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে। এই যে ভায়া, আস্তে চালাও আস্তে চালাও। আমারও ভয় করছে রে বুতু। দাঁড়াও আমি দেখছি। ব্রেক কষলো কে? স্টার্ট দিচ্ছে না তো?
দুটো বাসের মধ্যে এইভাবে রেষারেষি করলে এমনই হবে, আর ভালো করে চালালে বাসটা চলবে। মনে থাকে যেন, আর যদি ওভারটেক করতে চেয়েছো, ছেড়ে দিলাম এবার। আবার কি বলে, ভূতের ম্যাজিক আবার কি? এমন হরভর করে বাস চালালে এমনি বিগড়ে যাবে ইঞ্জিন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বাবা, কি বড় জাদুঘর রে! শহরের প্রধান জাদুঘর বলে কথা। হীরে রানী, তুই অমন ভাবে হাঁটছিস কেন? হাতে কি হয়েছে তোর? কিছু না দাদু, এমনি এমনি। দেখো দেখো বাচ্চারা, প্রাচীন যুগের মানুষদের সব বাসনপত্র। যতই দেখছি চোখ তো ছানা বড়া হয়ে যাচ্ছে। এইগুলো আবার কি? এই সমস্ত অস্ত্রশস্ত্র দিয়ে প্রাচীন যুগের মানুষরা যুদ্ধ করতেন। উড়ি বাস! পাহারা দিচ্ছে তার অবস্থা দেখো। নিজের কাজটা একটু ভালো করে করুন, নয়তো আমরা মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবো। এই সমস্ত দুর্মূল্য সব ছবি অবহেলা করবেন না। Push 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 push
পাহারাদার মশাই যে এবার আমাদের পিছু ছাড়ছে না রে, সেটাই তো দেখছি রে। তার উপায় নেই, চলো তো চলো। বাবা, এখানে তো দেখছি সব পুতুল রাখা। না রে না, এগুলোকে বলে মমি। মমি? আরে এরা সব প্রাচীন মিশরীয় রাজা, মৃত্যুর পর এভাবে এদের মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এইসব কি বলছিস ভাই? ও ঠিকই বলছে, কয়েক হাজার বছর ধরে এরা এভাবেই আছে। মমিগুলোকে তোর ভূত মনে হলো বুদ্ধুরা? না রে বুদ্ধু, আমি নিজের চোখে দেখলাম, ওই মমি ভূতটার নাকে একটা মাছি বসেছিল, ও হাত দিয়ে তাড়ালো। শোনো আমাদের গাব্বুর কথা, মমি নাকি হাত দিয়ে নাকের মাছি তাড়াচ্ছে। জানিস, ওটা 1500 বছর আগের একটা মমি। 1500 বছর পর ওই মৃত ফেরাও জীবিত হয়ে নাকের মাছি তাড়াচ্ছে। আমি ঠিক বলেছি? আমি মোটেও ভুল বলছি না। তুই ঠিক দেখেছিস গাব্বু? সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে দাদু? মিউজিয়ামে চুরি। চুরি? কি চুরি হয়েছে? মিউজিয়াম থেকে দুর্মূল্য একটা ছবি চুরি হয়েছে কাল রাতে। সেটাই স্বাভাবিক, সিকিউরিটি গার্ডের যে অবস্থা। তাই আজ মিউজিয়াম পুলিশ বন্ধ করে দিয়েছে। দূর, আমাদের কপালটাই খারাপ। এখনো ডাইনোসর, প্রাচীন মুদ্রার ঘর, স্বাধীনতা সংগ্রামীদের জিনিসপত্র, কত কিছু দেখা বাকি। খুব ভালো আছে, খুব ভালো আছে। ওই মিউজিয়াম থেকে আর কোনো কাজ নেই, আমাদের ফুল পাহাড়ই ভালো। কাল গাব্বু মিউজিয়ামে ভূত দেখলো, আজ ওখানে চুরি হলো। না না না, ব্যাপারটা যেন কেমন লাগছে আমার। কি ভাবছিস রে তুই? লজেন দাদা, তুমি অন্তত দাদুকে আজকের দিনটা এখানে থাকতে একটু রাজি করাও, আমি ব্যাপারটা চট করে একটু দেখে আসছি। বুঝেছি, তবে সাবধানে যাস ফতু। তাই বুঝি আগে তোদের ধরি। ভূত, এ ভূত আছে বাবু, ভূত, এ ভূতেই ভূতেই ছবিটা নিয়েছে বাবু। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন। ওই ওই মমির ঘর থেকেই ভূতটা ঢুকেছিল, হঠাৎ হঠাৎ রাতে দেখলাম।
মমির ঘর থেকে ভূত এসেছিল। কাব্বু মমির ঘরে ভূত দেখলো। পাহারাদার কাব্বু দুজনেই ভুল দেখলো। না না, আমাকেই একবার মমির ঘরটা ভালো করে দেখতে হবে। মনে হচ্ছে ওখানেই কোনো রহস্য লুকিয়ে আছে। না, মমির মধ্যে তো অস্বাভাবিক নজরে কিছু পড়ছে না। যেমন দেখে গেছি ঠিক সেই অবস্থাতেই তো আছে। তবে এই যে এই যে এই মমিটাকে নিয়ে যাও, এটাকে ভালো করে পরীক্ষা করতে হবে আমাদের। স্যার, রাতের বেলা এটা ভূত হয়ে জ্যান্ত হয়ে যাবে না তো আবার? বাজে কথা না বলে এটাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুলুন। উফ, কি ভারী রে বাবা। সাবধানে সাবধানে সাবধানে। কি জানি মমিটাকে পরীক্ষা করলে কিছু বোঝা যাবে কিনা। আমি বরং এবার একটু ছবির ঘরটা দেখে আসি, ওখানে কোনো ক্লু পাই কিনা। ওই বোকা পুলিশগুলো আবার আসল মমিটাকেই চোর ভেবেছে মনে হয়। ভাগ্যিস বসের কথা মতো আসল মমিটাকে আবার ওর জায়গায় রেখে দিয়েছিল। কালকে সারাটা দিন মমি সেজে ওভাবে শুয়ে থাকতে হয়েছিল। কি যে কষ্ট হয়েছিল কি বলবো তোকে। নাকের উপর মাছি ভন ভন করছে, মশা কামড়াচ্ছে, উফ কি যে কষ্ট। কষ্ট না করলে কেষ্ট কি মেলে রে? ওই ছবিটার দাম কত জানিস? তাই বুঝি, এবার বুঝেছি আসল মমির জায়গায় নিজেরা মমি সেজে শুয়েছিলে, তারপর রাত হতে উঠে গিয়ে ছবিটা চুরি করে সরিয়ে ফেলেছো, আবার আসল মমিটাকে এনে নিজের জায়গায় রেখে দিয়েছো, তারপর নিজেরা সৈনিক সেজে লুকিয়ে রয়েছো। উফ, এইভাবে পুরোনো দিনের এসব লোহার ভারী ভারী বর্ম পরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলতো? পুলিশের লোকজন চলে গেলেই পগর পার হবো আমরা। কাল রাতেই তো পালাতে পারতাম। বসের নির্দেশ, কাল ছবি নিয়ে পালাতে গেলে ধরা পড়লে মুশকিল হতো। গেটেও রাতে কড়া পাহারা থাকে। তার থেকে আগামীকাল যখন আবার মিউজিয়াম খুলবে, সুর সুর করে বাকি দর্শকদের মতো নিশ্চিন্তে মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে শুট করে কেটে পড়বো। বুঝি, তোমাদের আর কেটে পড়তে হবে না। দেখো এবার মজা, লোহার বর্ম পরে চুম্বকে কেমন সেটে থাকো এবার। হুস পুস পুস লাবেন চুষ, একটা শক্তিশালী চুম্বক চলে এতো। প্লিজ প্লিজ প্লিজ, এবার তোমরা পুলিশের গাড়িতে উঠে যাবে। আমি ভূত নই, ভূত নই, ভূতু। হুস পুস পুস লাবেন চুষ, একে 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 এ দুটো আমার ঘর থেকে এসে টপকালো। এই দেখ তো,
স্যার, ভিতরে ভূত আছে স্যার, ভূত ভূত আছে স্যার। স্যার, আমরা ছবি চুরি করেছি, তবে আমরা ভূত নই, ভূত নই। ভূত ভেতরে, ভূত ভেতরে। আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। আর চুরি করবো না, আর চুরি করবো না। তাই বুঝি, আগে তোদের ধরি, তারপর তো ভূত ধরবো। কি কেমন দিলা? এবার আমাদের জার্নিটা বেশ রোমাঞ্চকর হলো বল, তবে চোর দুটো যে এত সহজে ধরা পড়বে ভাবতেই পারিনি। ঠিক বলেছে বৈদাদু, চোর দুটো এবার নিজেরা মমি হয়ে গাড়োতে থাকবে। তবে এর জন্য একটু হলেও আমাদের গাব্বুকে ক্রেডিট দিতে হবে, আর বাকি সব তো ভূতুর জন্য। কি আবার ভূত? তোমরা কিন্তু বৈদাদুকে বলো না চোরগুলো কিভাবে ধরা পড়লো। তোমরা শুধু মজা করে দেখে যাও এই ভূতুর খেল চুরি, এই পঞ্চপাণ্ডবের কেরামতি। কি তাই না?